নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডলুইসেস উইথ ডিমস ডলুইসেস উইথ ডিমসে তোমাদের সবাইকে স্বাগত জানায় সামনে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যাদের মেইন্স এক্সাম আছে তাদের জন্য অলরেডি মেইন্সের ক্লাস শুরু করানো হয়ে গেছে ইংলিশের চারটি ক্লাস হয়ে গেছে ইডিএম ফ্রেস পুরো কমপ্লিট তোমরা যারা এখনও দেখো নি আই বটনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে ইংলিশ ক্লাসগুলো সবার খুবই হেল্প হবে তারপরে জিকে কে ক্লাসও স্টার্ট হয়ে গেছে অলরেডি ছটা জিকে কে ক্লাস হয়ে গেছে তোমরা এখনও যারা জিকে ক্লাসগুলো দেখো নি

তিনজন পেয়েছে আমি তোমাদের অফিশিয়াল পিডিএফ টি দেখাচ্ছি যে মোট কজন পদ্মভূষণ পুরস্কার পেল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা সামনে যেকোনো পরীক্ষায় কিন্তু আসবে দেখো এটা হচ্ছে অফিশিয়াল পিডিএফ টি যেটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে রিলিজ করেছিল পঁচিশে জানুয়ারি জানুয়ারি পদ্মভূষণ যে সময়ে অ্যাওয়ার্ডটি দেওয়া হয় সেই দিনটাই এই নোটিশটাই প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে তোমাদের এই নোটিশটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ফিল্ড ওয়াইজ করে অফিশিয়াল নোটিসে দেওয়া আছে পরীক্ষার আগে তোমরা এটা দেখলে খুবই হেল্প হবে দেখো এখানে কি বলেছে যে পদ্মভূষণ অ্যাওয়ার্ড মোট কজন পেল ঠিক আছে পদ্মভূষণ অ্যাওয়ার্ড মোট এবছর সাতজন পেয়েছে ঠিক আছে টোটাল পরীক্ষায় কিন্তু আসতে পারে যে পদ্মভূষণ অ্যাওয়ার্ড মোট কজন পেল সাতজন একটু আগে বললাম যে শ্রী জর্জ ফান্ডেস পেয়েছে ইনি কি কোন ফিল্ডের জন্য পাবলিক অ্যাফেয়ার্স এর জন্য কোন স্টেট ছিল বিহার অনেকটা পরীক্ষায় কিন্তু দিয়ে যায় যে স্যার জর্জ ফান্ডে জি পদ্মভূষণ পেয়েছে কোন স্টেটের বিহার তারপরে দেখো অরুণ জেটলি পেয়েছে ইনি পাবলিক জন্য এর জন্য তারপরে পেয়েছে এগুলো তোমরা আমি আর বললাম না কারেন্ট অ্যাফেয়ার্স অনেক বড় হয়ে যাবে তোমরা এটা টোটাল দেখে নিও ডাউনলোড করে ঠিক আছে যে পদ্মভূষণ অ্যাওয়ার্ড কয়জন পেলো পদ্মভূষণ অ্যাওয়ার্ড টোটাল কয়জন পেলো ষোলো জন পেয়েছে টোটাল এইটি দেখে নাও পদ্মশ্রী টোটাল কজন পেয়েছে একশো আঠারো জন পেয়েছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড এটি আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এই পিডিএফ টি দিয়ে দেবো দুই নম্বর কারেন্ট কি আছে দেখো সম্পত্তি কোন কেন্দ্রশাসিত অঞ্চল ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত হলো কি সম্পতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত হলো রাইট আনসার হচ্ছে যে লাদাখ লাদাখ সম্পত্তি ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত হলো তাহলে আমাদের সংবিধানে এই রিলেটেড কোশ্চেন কি আসতে পারে যে আমাদের সংবিধানে দিতে পারে কটি শিডিউল আছে বা কটি তপশীল আছে বর্তমানে আমাদের সংবিধানে টোটাল বারোটি শিডিউল আছে এই বারোটি শিডিউলে প্রত্যেকটি আলাদা আলাদা করে উল্লেখ করা আছে এক একটি তালিকা দুই একটি তালিকা এরকম ছয় নম্বর তালিকায় আছে হচ্ছে তোমাদের বিভিন্ন রাজ্যের সুযোগ সুবিধা যেমন ছয় নম্বর তালিকায় আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরদের ত্রিপুরা রাজ্যের যে স্বাতন্ত্রিক সুবিধা সেইখানে এবার অ্যাড হল হচ্ছে লাদাখও এই সমস্ত সুবিধা পাবে ছয় নম্বর শিডিউলের থেকে এই শিডিউলগুলো তোমরা পরীক্ষায় ভালোভাবে মুখস্ত করো তিন নম্বর কান্টেস্টে কি আছে দেখো আজ আঠাশে জানুয়ারি আজকের দিনটাই কার জন্মদিন আর কি আঠাশে জানুয়ারি নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে কার জন্মদিন রাইট আনসার হচ্ছে যে লালা রায় লালা রাজপত্রায় আঠাশে জানুয়ারি জন্মদিন তাহলে লালা রাজপত্রায় ডেট অফ বার্থ দেখো যে লালা রাজপত্রায় ডেট অফ বার্থ হচ্ছে আঠাশে জানুয়ারি আঠারোশো পঁয়ষট্টি সালে আঠাশে জানুয়ারি আঠারোশো পঁয়ষট্টি সালে লালা রাজপত রায় জন্মগ্রহণ করে কোথায় জন্মগ্রহণ করে পরীক্ষায় দিতেই পারে পাঞ্জাবে জন্মগ্রহণ করে এবং লালা রাজপত রায় তাহলে কবে মারা যায় লালা রাজপত্র রায় মারা যায় সতেরোই নভেম্বর উনিশশো আঠাশ সালে লালা রাজপথ লালা রাজপথ রায় মারা যায় এবার লালা রাজপত্রায় রায়ের সম্বন্ধে একটি খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিকে কিন্তু পরীক্ষায় আসে সেই জিকেটি কি পাঞ্জাব কেশরী কাকে বলা হয় পাঞ্জাব কেশরী বলা হয় কিন্তু লালা রাজপথ রায়কে ঠিক আছে তোমরা এগুলো সব নোট ডাউন করে রাখো কিন্তু চার নম্বর কান্টেভেন্সটি কি বলেছে দক্ষিণ এশিয়ান ইলেকশন ম্যানেজমেন্টের দশতম মিটিং কোথায় অনুষ্ঠিত হলো কি বলেছে দক্ষিণ এশিয়ান ইলেকশন ম্যানেজমেন্টের দশতম মিটিং কোথায় অনুষ্ঠিত হলো তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে যে ভারতে দক্ষিণ এশিয়ার ইলেকশন ম্যানেজমেন্টের মিটিং ভারতে অনুষ্ঠিত হলো এটি পরীক্ষা আসতে পারে যে ভারতে যে দক্ষিণ এশিয়ায় ইলেকশন ম্যানেজমেন্টের মিটিং অনুষ্ঠিত সেটি সেটি কততম খেয়াল কিন্তু পরীক্ষায় আসলে তখন দশতম অ্যান্সার হবে তাহলে এটি ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে এটি নিউ দিল্লি অনুষ্ঠিত হয়েছে আর এটি সহবৃত্ত করেছিল কি এটি সহবৈত্য করেছিল সুনীল আরোরা পাঁচ নম্বর কারেন্ট টি কি আছে এপ্রিল মাসে কোথায় সাগরমাতা সংবাদ প্রথম পর্যায়ে অনুষ্ঠান হচ্ছে কি বলেছে এপ্রিল মাসে কোথায় সাগরমাতা সংবাদ প্রথম পর্যায়ে অনুষ্ঠান হচ্ছে রাইট আনসার হচ্ছে যে নেপাল নেপালে তাহলে কি যে নেপালে এই প্রথম এপ্রিল মাসে আমাদের এপ্রিল দুই হাজার কুড়ির এপ্রিল মাসে সাগরমাতা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আর এটি কিন্তু এবার সবার প্রথমে আছে তাহলে নেপালের রাজধানী কি আছে তোমরা জানো যে নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু নেপালের বর্তমানে পিএম কে আছে কে পি শর্মা নেপালের বর্তমান নেপালের কারেন্সি কি অনেক পরীক্ষায় দিতেই পারে যে নেপালের কারেন্সি কি নেপালি রুপে এটি হচ্ছে নেপালের কারেন্সি ছয় নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে দেখো যে হাসান দিয়াপ কোন দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হলেন কি হাসান দিয়াপ কোন দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হলেন রাইট আনসার হচ্ছে লেবেনানের লেবেনানের নতুন রাষ্ট্রপ্রধান হলেন হাসান দেয়াব তাহলে লেবেনানের সম্পর্কে কিছু জানো লেবেনানের রাজধানী কি লেবেনানদের রাজধানী হচ্ছে বাইরুট মনে রেখো কিন্তু পরীক্ষা আসতেই পারে আর লেবেনানের মুদ্রা কি লেবেনান পাউন্ড এটি হচ্ছে লেবেনানের মুদ্রা এই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে খুবই ইম্পর্টেন্ট সাত নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সাম্প্রতি কোন মন্ত্রী গতি ওয়েব পোর্টাল চালু করলো কি বলেছে সাম্প্রতি কোন মন্ত্রী গতি ওয়েব পোর্টাল চালু করলো right answer হচ্ছে যে তিন দাগ সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করে এই গতিয়ে পোর্টালটি চালু করল তাহলে এখানে আর কিছু অপশন দেওয়া আছে এগুলো সম্বন্ধে জানো যে বর্তমান আমাদের রেলমন্ত্রী কে আছে বর্তমান আমাদের রেলমন্ত্রী আছে পিয়ুষ গোয়েল আর বিদেশ মন্ত্রী আমাদের কে আছে এস জয়শঙ্কর হচ্ছে বিদেশ মন্ত্রী আর অমিত শাহ কি আমাদের হোম মিনিস্টার হচ্ছে অমিত শাহ এখান থেকে কতগুলো কোশ্চেন হলো তাহলে দেখো গতিওয়েব পোর্টাল চালু করলো কি সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি পরীক্ষা আসতে পারে কিন্তু সড়ক পরিবহন এর মন্ত্রীর নাম কি তখন নীতিন গড়করি আট দাগের কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে দেখো যে কি বলেছে দুই সালে কলকাতার আন্তর্জাতিক বইমেলা উৎসর্গ করা হবে কোন জাতির জনকের নাম খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে আবার শোনো কোশ্চেনটি দুই হাজার সালে আন্তর্জাতিক বইমেলা উৎসর্গ করা হবে কোন জাতির জনকের নামে রাইট আনসার হচ্ছে দুই দাগ অপশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দুই সালে আন্তর্জাতিক বইমেলা উৎসর্গ করা হবে তাহলে তোমরা একটা কমেন্টস একটা কোশ্চেনের অ্যান্সার বলবে যে দুই সালে যে বইমেলা অনুষ্ঠিত হবে আমাদের কলকাতায় এটি থিম কান্ট্রি কোন দেশ আর কি এই বছর কোন থিম কান্ট্রিকে টার্গেট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর বইমেলা কলকাতা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এটির অ্যান্সার তোমরা কমেন্সে জানাবে এবার জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু তথ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কবে উনিশে মার্চ উনিশশো সালে জন্ম মৃত্যু কবে পনের আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ রহমানের মৃত্যু। মুসলিম একজন সদস্য ছিল কিন্তু ঠিক আছে ইনি অল ইন্ডিয়া মুসলিম লীগের একজন সদস্য ছিলেন ইনি উনিশশো সাল পর্যন্ত অল ইন্ডিয়া মুসলিম লীগের সদস্য ছিলেন এরপরে তিনি তার নিজের দল গঠন করে সেই দলের নাম কি আওয়ামী লীগ ঠিক আছে এই দলটি তিনি গঠন করে এই দলটি তিনি কবে গঠন করে এই দলটি তিনি কিন্তু মুসলিম ত্যাগ করে উনিশশো সালে তিনি এই দলটি গঠন করে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনার কিন্তু মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে পরীক্ষায় সব কয়টা ভালোভাবে তোমরা দেখে নিও কারেন্ট এদেরটি কি আছে দেখো আগামী বছর 2021 হাজার সালের কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোন দেশ হবে একটু আগে তোমাদের একটা কান্টেমেন্সের অ্যান্সার কমেন্টস এ বলতে বললাম যে কি 2020 সালে যে কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে তার থিম কান্ট্রি কি এটার অ্যান্সার তোমরা কমেন্টস জানাবে আর আগামী বছর 2021 সালে কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোন দেশ হবে রাইট অ্যান্সার হচ্ছে যে বাংলাদেশ তাহলে 2020 হাজার যে বইমেলা অনুষ্ঠিত হবে তার সম্বন্ধে কিছু তথ্য জানো যে কততম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে 2020 সালে চুয়াল্লিশতম খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এই বছর দুই হাজার কুড়ি সালে প্রকাশন বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে আমাদের কলকাতা আর এই বছর সালে থিম সেটি দুই হাজার কুড়ি সালের যে কলকাতা বইমেলার যে প্রধান অতিথি তিনি কে থাকবেন তিনি তিনি থাকবেন হচ্ছে তার নাম হচ্ছে রাশিয়ার রাষ্ট্রদূত আর কি রাশিয়ার যে রাষ্ট্রদূত বর্তমানে ভারতে আছে তিনি আমাদের কলকাতা বইমেলায় প্রধান অতিথি থাকবে তার নাম হচ্ছে নিকোলাই তোভিচ ঠিক আছে তার নাম আর এই বছর টোটাল একুশটি দেশ আমাদের কলকাতা বইমেলায় অংশগ্রহণ করবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন দশ নম্বর কারেন্ট টি কি আছে ভোটারদের পরিচিতি পরীক্ষা করতে ফেজ রেকগনাইজেশন অ্যাপ্লিকেশন লঞ্চ করলো কোন রাজ্য সরকার কি বলেছে ভোটারদের পরিচিত পরীক্ষা করতে ফেস রেকগনাইজেশন অ্যাপ্লিকেশন লঞ্চ করল কোন রাজ্য সরকার রাইট অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা ভোটারদের পরিচয় পরীক্ষা করতে ফেস রেকগনাইজেশন অ্যাপ্লিকেশন লঞ্চ করলো তাহলে তেলেঙ্গানা সম্বন্ধে কিছু জানো যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে আছে কে চন্দ্রশেখর রাও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আছে এখানে উত্তরপ্রদেশের তাহলে মুখ্যমন্ত্রী কে আছে উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছে যোগী আদিত্যনাথ তাহলে ত্রিপুরার কে মুখ্যমন্ত্রী আছে তার নাম জানো বিপ্লব কুমার দেব ঠিক আছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর রাজস্থানের মুখ্যমন্ত্রী কে আছে অশোক গেহলট হচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী খুব পরীক্ষা কিন্তু মুখ্যমন্ত্রীর নামগুলো কিন্তু খুবই আসে তাহলে এই ছিল আজকে দশটি কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিভিশন দিচ্ছি দেখে নেওয়া যাক আগের দিনের কারেন্ট গুলো কি কি ছিল আগের দিনের কারেন্ট প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি কী ছিল সাম্প্রতিক কোন সংস্থা করোনা ভাইরাসের জন্য চীনে এমার্জেন্সি চায়না ঘোষণা করলো আগের দিনের কারেন্ট ইভেন্টসটি আমি অনলাইনে বলে যাব তোমরা যদি ডিটেলসে দেখতে যাও তাহলে প্লেলিস্টটি যে প্রিভিয়াস দিনের আগের দিনের ডেটের কারেন্ট ইভেন্টসটি তোমরা দেখে নিতে পারবে ওখানে ভালোভাবে ডিটেলসে আলোচনা করা আছে কি বলেছে সাম্প্রতিক কোন সংস্থা করোনা ভাইরাসের জন্য চীনে এমার্জেন্সি চায়না ঘোষণা করলো রাইট অ্যান্সার হচ্ছে হু হু সম্প্রতি চীনে করোনা ভাইরাসের জন্য চীনে এমার্জেন্সি চায়না ঘোষণা করলো তারপরে কারেন্ট ইভেন্টসটি কি আছে যে ভারতের কোথায় পশুদের জন্য ওয়ার মেমোরিয়াল তৈরি হলো কি বলেছে ভারতে কোথায় পশুদের জন্য ওয়ার মেমোরিয়াল তৈরি হলো রাইট অ্যান্সার যে তিন দাগ মিরাটে তারপর তিন দাগের কারেন্ট ইভেন্টস কী আছে দুই সালে জি সাতাত্তর বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো কি বলেছে দুই হাজার কুড়ি সালে জি সাতাত্তর বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো রাইট অ্যান্সার হচ্ছে যে গুয়ানায় গুয়ানায় দুই কুড়ি সালে জি সাতাত্তর বৈঠক অনুষ্ঠিত হলো তারপরে চার নম্বর কারেন্ট ইভেন্টসটি কী ছিল কোন দেশ সাম্প্রতি হাইড্রোক্লোরোফ্লো কার্বন নিষিদ্ধ করলো কি বলেছে কোন দেশ সাম্প্রতি হাইড্রোক্লোরোফ্লো কার্বন এইচ সি এফ সি নিষিদ্ধ করলো রাইট আনসার হচ্ছে যে ভারত তারপরে কান্ট্রি কি আছে বিশ্বের মোস্ট ডাইনামিক সিটি নামাঙ্কিত হলো ভারতের কোন শহর কি বলেছে বিশ্বের মোস্ট ডাইনামিক সিটি নামাঙ্কিত হলো ভারতের কোন শহর রাইট আনসার হচ্ছে পাঁচ দাগের দুই দাগ অপশন হায়দ্রাবাদ তারপর তোমাদের কান্ট্রি মিস্ট্রি কি আছে ৬ নম্বর দেখো সাম্প্রতি কোথায় ভারত চীনের ভিতর বর্ডার সিকিউরিটি বৈঠক অনুষ্ঠিত হলো কি বলেছে সাম্প্রতি কোথায় ভারত ও চীনের ভিতর বর্ডার সিকিউরিটি বৈঠক অনুষ্ঠিত হলো ছয় দাগের অ্যান্সার হচ্ছে তিন লাদাখে সম্প্রতি ভারত ও চীনের বর্ডার সিকিউরিটি বৈঠক অনুষ্ঠিত হলো এটি প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় এবার হয়েছে লাদাখে তারপরে কোয়েশ্চেনটি কি আছে দেখো জাতীয় বালিকা দিবস পালন করা হয় কবে কি বলেছে জাতীয় জাতীয় বালিকা দিবস কবে পালন করা হয় রাইট অ্যান্সার হচ্ছে সাতের এ দাগ চব্বিশে জানুয়ারি জাতীয় বালিকা দিবস পালন করা হয় তারপরে কারেন্ট কি আছে দক্ষিণ এশিয়ায় ইলেকশন বোর্ডের চেয়ারম্যান হলেন কে কে বলেছে দক্ষিণ এশিয়ায় ইলেকশন বোর্ডের চেয়ারম্যান কে ওলেন রাইট অ্যান্সার হচ্ছে চারদক অপশন সুনীল আরোরা সুনীল আরোরা নিয়ে আজকে একটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেটি ডিটেলস আলোচনা করে দিয়েছি তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে দেখো নয় দাগের কারেন্ট অ্যাফেয়ার্স ভারত সম্পতি ভোটের কালে নিয়ে কোন দেশের সাথে চুক্তিবদ্ধ হলো ভারত সম্পতি ভোটের কালে নিয়ে কোন দেশের সাথে চুক্তিবদ্ধ হলো রাইট অ্যান্সার হচ্ছে দুই দাগের অপশন টিউনিশিয়া এবং পাপুয়া নিউগিনি আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যখন বলছি তখন তোমরা তোমাদের অ্যানসারটাও কিন্তু বলে দি লিখো যে তোমরা আগের দিনের কান্টিফেন্স তোমাদের কতটা মনে আছে ঠিক আছে ওটা কমেন্টসে জানিও কে কত দশটার ভিতর কে কত রাইট হলো তাহলে তোমাদের সুবিধা হবে কী বলেছেন আমাদের কান্টিভেন্স ভারত সম্পত্তি ভোটের কালে নিয়ে কোন দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হল tunisia এবং পাপুয়া নিউগিনি তারপরে কোশ্চেনটি দেখো কি আছে শেষ দাগের কোশ্চেন গুলোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের অবস্থান কত দশের রাইট অ্যানসার হচ্ছে তোমাদের চার দাগ যে বাহাত্তর দু হাজার পরিশালে গ্লোবাল কম্পিটিভ এক্সামে ইন্ডেক্সে ভারতের স্থান বাহাত্তর তাহলে এই ছিল আজকে টোটাল কারন্টেমেন্ট সবগুলো কান্টেমেন্ট সম্বন্ধে কোনো যদি জিজ্ঞাসা তোমাদের থাকে কমেন্টসে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ